নির্বাচন নিয়ে অনেক বেশি পরিকল্পনা এবার, যেটা আসলে এই অল্প সময়ে আর যেহেতু একটা প্রোগ্রামে আসছি এটার ভিতরে আসলে বলার কিছু নাই। আর আমি এবার একটা প্যানেলে হয়ে কাজ করছি যেটা গতবারও ছিল আমার। আপনারা জানেন যে পরপর আমি 4-6 বছর ধরে আমি আমার যে পোস্টেই আমি দাঁড়াচ্ছি, আমি আল্লাহর রহমতে আমার ভোটারদের ভালোবাসায় আমি জয়ী হয়েছি। এবার সেই ভালোবাসা থেকেই আমাদের প্যানেলের যিনি সভাপতি প্রার্থী মিশা সদাগর, সেক্রেটারি প্রার্থী মরসেন দীপজল, তারা আমার উপরে ভরসা করে আমাকে সাংগঠনিক পদে এবার নির্বাচন করার জন্য উৎসাহিত করেছে। আমি এবার নির্বাচন করব সাংগঠনিক পদে, বাকিটা আমার মেম্বার যারা আছেন, ভালোবাসার মানুষ যারা আছেন। এটা তো পার্সোনাল কোশ্চেন হয়ে গেল, এখন যেভাবে চলছে এটা যদি 200 বছরও থাকে কেউ কাজ করতে পারবে না, বিষয়টাই হচ্ছে এরকম। সো আমাদের মতো করে যদি সিনেমাকে ভালোবেসে, শিল্পীদেরকে ভালোবেসে যদি কারা মানে কোনো মানে এক কথা কমিটি যদি তৈরি হয়, সেখানে যে প্যানেলই আসুক না কেন দল মত নির্বিশেষে যদি কাজ করে, তাহলে হয়তো বা সমিতির জন্য বা ইন্ডাস্ট্রির জন্য কিছু একটা করতে পারবে। সেটা এখনো হয় নাই। আচ্ছা 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 আপনি যে যে বর্তমান যে সমিতিতে আপনি নির্বাচিত এবং আপনি সেখান থেকে অব্যাহতি নিয়েছেন, কথা কি সত্য কি না? আমি এখন না, আমি অব্যাহতির জন্য আবেদন করেছিলাম, বাট আমার সঙ্গে ওইভাবে কেউ অ্যাকসেপ্ট করে নাই। অব্যাহতির জন্য আবেদন করেছিলাম, আমি করেছিলাম বিকজ আমার হচ্ছে ইলেকশন চলে আসছে, একে তো আমার এবার ইলেকশন করার ইচ্ছা ছিল না। যারা আমাদেরকে ভালোবেসে ভোট দিয়েছে 2টা বছর তাদের জন্য কিছু করতে পারি নাই, কারণ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বড় পোস্ট। এটা একটা প্যানেলের ভিতরে 21 নম্বর যদি সদস্য থাকে এর ভিতরে আমার প্যানেলের 6 নম্বর পোস্টটি আমি হোল্ড করি, বাট আমি কোনো কাজ করতে পারি নাই। সেই কষ্ট থেকে আমি চেয়েছিলাম যে আমি সমিতির আশপাশে থাকবো না, সেক্ষেত্রে আমি চেয়েছিলাম যে আমি আর সমিতিতে থেকে রিজাইনটা দেওয়াটাই বেটার আর কি। না আসলে কি, যেহেতু 2টা প্যানেল মিলে একটা প্যানেল হয়েছে, সেখানে একটা নির্বাচনে পৃথিবীর যে কোনো নির্বাচনেই অনেক বাধ্যবাধকতা থাকে, আর সেক্ষেত্রে তো আমাদের এখানে নর্মাল একটা ব্যাপার, 549 জন মেম্বার এখানে হবে। থ্যাংক ইউ সো মাচ।